আসসালামু আলাইকুম। জেরিন্স স্কিন কেয়ারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের প্রায় অনেকেরই মুখের দাগ নিয়ে অনেক টেনশনে পড়তে হয়। অনেকের মুখে ভীষণভাবে মেস্তা ব্রণের দাগ পড়ে যায়, যেগুলো সহজে যেতে চায় না। এতে ফেসটা অনেক খারাপ দেখায়। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ফেস প্যাক শেয়ার করতে যাচ্ছি যেটা আপনার মুখের যে কোনো দাগ, যেমন মেস্তার দাগ, ব্রণের দাগ বা অন্য যে কোনো ধরনের দাগ হোক না কেন, তা তো দূর করবেই, তার সাথে সাথে আপনার মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও অনেক হেল্প করবে। এই ফেস প্যাকটিতে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব, সেগুলো যদি আপনি সঠিকভাবে আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে যে জায়গায় আপনার মেস্তার দাগ বা অন্য দাগের সমস্যা আছে তা দূর হবে। শুধু তাই নয়, এটি আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করার পর ফেসে ইনস্ট্যান্ট একটি উজ্জ্বলতা দেখতে পাবেন এবং আপনার ফেসের কালচে ভাব চলে যাবে। শুধু দাগ নয়, এই ফেস প্যাকটি আপনার ফেসে যদি ব্রণের সমস্যা থেকে থাকে সেটিও দূর করে দেবে। এই ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে পেয়ারা পাতা। পেয়ারা পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এমন একটি ব্লিচিং প্রপার্টি থাকে যা আপনার স্কিনের উপরের যে দাগগুলো থাকে তা দূর করে দেয় এবং স্কিনের ভেতর থেকে যে দাগগুলো হয়ে থাকে, যেমন পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন বা মেস্তার দাগ, ব্রণের দাগ, যেগুলো অনেক দিন ধরে আমাদের ফেসে থেকে যাচ্ছে না, সেগুলোও দূর করে দেয়। আমি এখানে 7-8টি পেয়ারা পাতা নিয়েছি। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আপনার আশেপাশে যদি পেয়ারা গাছ না থাকে, তাহলে আপনি একবারে অনেকগুলো পেয়ারা পাতা কালেক্ট করে সেগুলো পেপারে মুড়িয়ে রেখে দিতে পারেন। পেয়ারা পাতা যদি শুকিয়ে যায়, তাহলে আপনি সেটিও গুঁড়ো করে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে আপনি প্যাক তৈরি করে আপনার মুখে লাগাতে পারবেন। আমি পেয়ারা পাতাগুলো পরিষ্কার করে হালকা একটু বেটে নিয়েছি। এখন আমি এর থেকে রসটি বের করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে এটি ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় পিষে এটি থেকে রস বের করে নিতে পারেন। আমি রসটি বের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে গমের আটাও ইউজ করতে পারেন, তবে বেসন ইউজ করার চেষ্টা করবেন। তারপর আমি এর সাথে অ্যাড করছি 1 চামচ পরিমাণ হলুদ। এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি সেগুলো সবগুলোই আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে এবং আমাদের স্কিন থেকে দাগ সরাতে সাহায্য করে। এরপর আমি এতে অ্যাড করব 3-4 ফোঁটা গ্লিসারিন। আপনারা এখানে গ্লিসারিনের পরিবর্তে মধু ইউজ করতে পারেন। এরপর সবগুলো উপাদানকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ফেস প্যাকটিকে আপনি বানিয়ে 3-4 দিনের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, তবে 3-4 দিনের বেশি এটিকে ব্যবহার করবেন না। 3-4 দিন পর আপনি আবার নতুন করে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারবেন। ফেস প্যাকটিকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি বলে দিচ্ছি এটি আপনারা কিভাবে ইউজ করবেন। সর্বপ্রথম আপনার ফেসটি খুব ভালোভাবে আপনি ওয়াশ করে নেবেন। তারপর আপনার ফেসের যে জায়গাটাতে কালো দাগ বা মেস্তা পড়ে গেছে, সেই জায়গায় এই ফেস প্যাকটিকে একটু মোটা করে লাগিয়ে নেবেন। ভালোভাবে এই ফেস প্যাকটিকে আপনার ফেসে লাগিয়ে নেওয়ার পর আপনি 30 মিনিট ওয়েট করবেন। 25-30 মিনিট পর আপনার ফেস প্যাকটি শুকিয়ে আসলে আপনি হাতের সাহায্যে হালকাভাবে আপনার ফেসটি 1-2 মিনিট ম্যাসাজ করবেন। যে জায়গায় আপনার কালো দাগ আছে সে জায়গায় আপনি হালকাভাবে ম্যাসাজ করে তারপর ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসটি ওয়াশ করে নেবেন। এই ফেস প্যাকটিকে যখন আপনি ইউজ করবেন, তখন টানা কিছুদিন এই ফেস প্যাকটিকে আপনি ইউজ করতে থাকবেন। 5-10 দিনের মধ্যে আপনি দেখবেন আপনার ফেসের দাগগুলো অনেকটা হালকা হতে শুরু করেছে। ফেসের ভিতর থেকে যে দাগগুলো চলে আসে সে দাগগুলো দূর করা একটু সময় সাপেক্ষ, কিন্তু আমি বলবো এটি যদি আপনি ধৈর্য ধরে কিছুদিন টানা ইউজ করেন, তাহলে আপনি 100% এটি থেকে উপকার পাবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এই ফেস প্যাকটি ইউজ করে আপনারা কেমন উপকার পেলেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।